আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি বের হয়েছি আমার কিছু টুকিটাকি শপিং করার জন্য। ম্যাক্সিমাম টাইমই কিন্তু আমি উত্তরার রাজলক্ষ্মীর এই সাইডে এসে আমার টুকিটাকি যা হিজাব পিন বা অ্যাক্সেসরিজগুলো এখান থেকে কেনাকাটা করি। তাই ভাবলাম যে আপনাদেরও একটু শেয়ার করি আজকে আমি কি কি শপিং করছি। তো আসেন দেখি আজকে ওদের এখানে নতুন নতুন কালেকশন কি এসেছে। তো এখানে যে ওদের কিছু বার্মিস জুতার কালেকশন আছে, এগুলো কিন্তু একদমই রাজলক্ষ্মীর সাইডেই বলা চলে। এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের জুতা পাওয়া যায়। তো এই যে আমরা দেখছিলাম জুতাগুলো, তারপর আমার যেটা খুবই পছন্দ ইন্ট্রিকেট চুড়িগুলো, ওদের কিছু নতুন কালেকশন এসেছে। তো এখান থেকে আমি আর কি চুড়ি নিলাম কিছু, আমার খুবই পছন্দ এগুলো, ভালো লাগে, ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর দেখা যায়। তো এখান থেকে যাই কিনলেন এগুলো কিন্তু খুবই আসলে দামাদামি করে নিতে হয়, কারণ ওরা অনেক বেশি প্রাইস চায়। মিনাকারি করা, তারপর হচ্ছে কুন্দনের, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। এই চুড়িগুলো কিন্তু ওদের নতুন কালেকশনে এসেছে। এই তো জমজম টাওয়ারের ভেতরে গিয়েই প্রথমে আমি আসলে ব্লগের দোকানেই ঢুকি সবসময়, কারণ ওদের কালেকশনগুলো আমার অলওয়েজ বেশি ভালো লাগে। ব্লগের স্টক এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আজকে ওদের কোনো কালেকশনে আমার ভালো লাগলো না তেমন। তারপর আমি চলে গেলাম অন্য আরেকটা দোকানে। তো এখানে পাকিস্তানি ড্রেসগুলো ছিল, ও এই যে আমি সাদাবাহারে কিছু টু পিস কালেকশনগুলো দেখছিলাম, এগুলো ওদের একদমই নতুন কালেকশন এসেছে। এগুলোর রেঞ্জ কিন্তু হচ্ছে 4,500 থেকে 5,500 মধ্যে। তারপর আমি আবার একটা শপে গেলাম আরময়েরে। তো ওদের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো, তো ওদের জুতার কালেকশনও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতি পাওয়া যায়। তারপর ওদের এখানে কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো অনেক সুন্দর পাওয়া যায়। আমি এখান থেকে একটা সাদাবাহারের টু পিস নিয়ে নিলাম। তো এই তো পাশে আর একটা শপে, এখানেও ভালোই জুতার কালেকশন ছিল অনেক সুন্দর। তারপর এখানে অনেক পার্টি গাউনগুলো ছিল।
তারপর এই তো সানফার জন্য একটা সানগ্লাস নিলাম এটা হচ্ছে বেবি শপ যেটা জমজমের চারতলায় তার যেহেতু সানগ্লাস খুবই পছন্দ তো এখান থেকে আর কি সানগ্লাসগুলো নিলাম ভালোই ছিল দেখতে সবগুলোই তারপর এই তো আমার কিছু কসমেটিক্স মেকআপ আইটেম শেষ হয়ে গিয়েছিল তো ওইগুলো আমি আর কি যে জমজমের নিচের থেকে আর কি নিয়ে নিলাম তারপর চলে গেলাম মিনিসোতে মিনিসোর আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর আর কিছু কিউট কিউট আইটেম কিন্তু এখান থেকে কিনা যায় এখান থেকে সানফার জন্য কিছু শপিং করলাম তারপর চলে গেলাম পাশে ওয়েলফুড তো ওয়েলফুডের কেকগুলো কিন্তু আমার খুবই পছন্দের আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ